কিউবা ঘুরে রাশিয়ার নর্দার্ন ফ্লিটের যুদ্ধজাহাজ 2 জুন নোঙর করেছে ভেনেজুয়েলার লা গুয়েরা স্টেট বন্দরে। আটলান্টিক মহাসাগরে আমেরিকার নাকের ডগায় সামরিক নৌমহড়ার স্বার্থে জুনে কিউবা আর জুলাইতে ভেনেজুয়েলায় নোঙর এই জাহাজের। আটলান্টিক মহাসাগরে ইউএসের নাকের ডগায় পুতিন যুদ্ধজাহাজ পাঠালেও হুমকি দেখছে না ওয়াশিংটন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শক্তি প্রদর্শনের নমুনা হোয়াইট হাউসের সামনে তুলে ধরতেই দক্ষিণ আমেরিকায় রাশিয়ার 2 মিত্র দেশ ঘুরছে জোড়া নর্দার্ন ফ্লিট। কারণ 2 বছর পেরোলেও জারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখনও পরোক্ষে জেলেনস্কিকে পেছন থেকে মদত যুগিয়ে চলেছে ওয়াশিংটন। এই বার্তা কানে গিয়েছে রুশ প্রেসিডেন্টের। পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউএসের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক পুনর্নবীকরণ করতে আলোচনা চাইছেন। এতেই কি কিছুটা অস্বস্তিতে মাদুরোর বড় ভাই পুতিন? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ভ্লাদিমির পুতিনকে বড় ভাই মনে করেন মাদুরো। চলতি মাসেই ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন, তাই ছোট ভাইয়ের পাশে থাকতে এবং মাদুরোর সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব বাড়ানোর বার্তা নিয়ে কি পুতিনের দূত নর্দার্ন ফ্লিটের নোঙর আটলান্টিকে? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। 24 আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তার মাথায় নাকি একাধিক পরিকল্পনা। ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি পুতিনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চান। ইউক্রেন ও জর্জিয়া যাতে কোনোভাবেই ন্যাটো সদস্যপদ না পায় নিশ্চিত করতে চান ট্রাম্প। ইউক্রেনের অধিকৃত জমি রাশিয়ার থাকবে এই মর্মে চুক্তিও করতে চান ট্রাম্প। সংবাদমাধ্যম পলিটিকো আউটলুক সূত্রে এহেন দাবি করা হয়েছে, যদি সত্যিই ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হয়, তাহলে ন্যাটো সদস্যপদ পাওয়ার জেলেনস্কির স্বপ্ন মাঠে মারা পড়বে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, ন্যাটো আর রাশিয়াকেও এক টেবিলে বসাতে চান ট্রাম্প দাবি সংবাদমাধ্যমের। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ, জিডিপির 2% ন্যাটোয় বিনিয়োগও থামাতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে এই সম্ভাবনা তখনই সত্যি হবে যদি ফের ইউএস প্রেসিডেন্ট পদে জয় পান ট্রাম্প, বলছেন ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।